everyone, welcome back to my channel. আমি মিতু। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো একটু অন্যরকম কেন? কারণ আজকে আমরা যাব একটা নিমন্ত্রণ বাড়িতে, আমার হাজবেন্ডের বন্ধুর ছেলের অন্নপ্রাশন। তো তার জন্য একটু খানিকটা আলাদা হবে। নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার প্রিপারেশন থেকে শুরু করে যাওয়া পর্যন্ত কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। সো যথারীতি আমার সাথে আছে ঝুমঝুমি মাম্মা। ভীষণ ব্যস্ত সে। তুমি টাকা পেলে তো ঝুমঝুমি? আচ্ছা চলে গেলাম, টাটা বাই বাই। এবার টাকা বেই টাকা। আচ্ছা ঠিক আছে চলে গেলাম, টাটা বাই বাই। টাটা, ও বুঝে গেছে যে টাটা দেওয়া মানে বেড়াতে যাওয়া। নিয়ে নেবো তাহলে আসো আমার কাছে, একটু একটু সবার সাথে একটু কথা বলো, একটু বলে দাও সবাইকে। কথা বলছে না, কালোর সাথে কথা বলছে না, দুষ্টে ঝুমঝুমি, দুটো ঝুমঝুমি, দুটো ঝুমঝুমি। যাই হোক, ওর মতো খারাপ করুক, আজকে নিমন্ত্রণ বাড়িতে কি পরে যাব সেটা আমি কালকে থেকে ডিসাইড করছি রাত থেকে, বাট ঠিক করে উঠতে পারছি না যে কি পরে যাব। তো কালকে রাত থেকে কেন, কারণ আগে কোনো প্ল্যান ছিল না যে আমি যাব। আমি যখন মানে যবে নিমন্ত্রণ এসেছে তখন থেকে বলে এসেছি যে আমি যাব না। তো কারণ এখন আর ভালো লাগে না, এছাড়াও দুদিন ধরে শরীরটা খুব খারাপ। বাট ও বলছে না না চলো চলো চলো, ইমোশনাল অত্যাচার করছে। আমি ঠিক করেছিলাম যে ঝুমঝুমিকে নেব না, বাট পরে ঠিক করেছি যে না, প্রথমবার যাচ্ছি। আই মিন ঝুমঝুমি হওয়ার পর বোধহয় এটা ফার্স্ট যে নিমন্ত্রণ বাড়িতে যাব, তো সেখানে ঝুমঝুমিকে নেব না ঠিক ভালো লাগছে না। তো ঝুমঝুমিকে নেব, চাই ও মজা করুক, কারণ একটা বাচ্চা যেহেতু অনুষ্ঠান, তো সেইখানে ও হয়তো ভালো লাগবে। এতদিন পর্যন্ত আমি যেসব নিমন্ত্রণ বাড়িতে অ্যাটেন্ড করেছি সেখানে শাড়ি পরেই ম্যাক্সিমামটা গেছি, কারণ আমি ভীষণ শাড়ি লাভার, ভীষণ শাড়ি পরতে পছন্দ করি। কারণ আমি এমন একটা মেয়ে যার কাছে মনে হয় যে শাড়ি একটা অ্যাসেট, তো বুঝতেই পারছো যে কতটা পছন্দ করি আমি শাড়ি পরতে। বাট এখন আমার মনে হয় যে শাড়ি পরলে আমাকে আরও বেশি মোটা লাগে। আমার প্রেগনেন্সির থেকে আমি অনেকটা ওয়েট গেন করেছি, তো সেটা হয়তো অর্ধেকটাই আমি কমাতে পেরেছি। তো যাই, ওখানে একটা সুইচ বোর্ড আছে, ওখানে গিয়ে ও লাইট অন অফ করতে শিখে গেছে, আর সেটা সবসময় ও করে এখন, কিছুদিন হলো ওখানে যাওয়া শিখেছে। প্রথমে এখানে মানে দাঁড়াতো, এখান থেকে ধরে 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 ওখানে ও একা একা যেতে শিখে গেছে। তো ও আর কিছুদিনের মধ্যে হয়তো একটা বড় মাইলস্টোন কভার করবে, আই মিন ও হয়তো হাঁটতে শিখে যাবে, কারণ এখান থেকেও একা একা ওখানে চলে যেতে পারে। সো ধরে ধরে, তো হয়তো আর কিছুদিনের মধ্যে না ধরে হাঁটতে পারবে, আর ও অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে। ও এক একটা জিনিস শেখে নতুন নতুন, আর আমার মনে হয় যেন একটা ভীষণ বড় একটা কিছু আমি জিতে গেছি। যেটা বলছিলাম যে শাড়ি পরলে এখন আমার মনে হয় যে আমাকে আরও বেশি মোটা মোটা লাগে, আই মিন আমি একদম কমফোর্টেবল হতে পারছি না। সো তার জন্য হয়তো আমি কুর্তিতেই যাব। দেখো দেখো, ফ্যান চালিয়ে দিল, মানে এত দুষ্টু হয়েছে, হাসছে আবার। মাম্মা তুমি ফ্যান চালিয়ে দিয়েছ? হ্যাঁ বাবা তাকাচ্ছে। তো এই হচ্ছে এর সেট, যেটা আমি আর কি ডিসাইড করেছি এটার সাথে এটা এটা দিয়ে সেট করে পরবো। তো এই কুর্তাটার সাথে এই লেগিংসটা আর এই দুপাট্টা, তো এটার সাথে পরবো। আর এটা হচ্ছে বেনারসি দোপাট্টা, পুরো এটার লুকটাই চেঞ্জ করে দেবে, আই মিন কুর্তিটা। এটা যে এত প্লেন একটা কুর্তা এটা বোঝাই যাবে না, খুব সুন্দর একটা স্যুট হয়ে যাবে। আর ঝুমঝুমি পরবে যেটা, সেটা ও নিজে দেখাবে বলে নিয়ে বসে আছে, তাই তো মামা? তোমার জামাটা একটু দেখিয়ে দাও, তুমি এই জামাটা পরবে। আচ্ছা তোমার ওই ফুলটা, তোমার ফুলটা পছন্দ হয়েছে? আচ্ছা তো ও এই ড্রেসটা পরবে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই,
পরে এটা খাও। তো ঝুমঝুমি পরবে এই জামাটা, এটা আমি ওর অন্নপ্রাশনের সময় নিয়েছিলাম, এর সাথে পরবে আর এর সাথে এই জুতোটা পরবে। আমাদেরকে দেখিয়েছিলাম মিশো থেকে, আমি এই জুতো সেটটা নিয়েছিলাম, আমি এর সাথে হাত মোজা ছিল, টুপি ছিল। তো অ্যাকচুয়ালি হাত মোজাটা কোনো কাজেই আসেনি। এই বুঝু বিলবিলি জামা, বিলি জামা, বিলু ঝুমঝুমি তাকাও, এবার হাই করে দাও, এবার সবাই হাই বলে দাও, ইচ্ছুকানি হাই বলে দাও। আচ্ছা চলো আমরা বেলু যাব না, আমরা বেলু যাব না, বেলু কলে পাপা, পাপা কি কলে, পাপা নানা গলে কি কলে, চা পাপা কি স্পেশাল চা করে খাবে আমাদেরকে। তো এখন বিকেল হয়ে গেছে, তো চা তো খেতেই হবে। তো আমি যেহেতু এখানে সব গোছগাছ করছি, তাই আমি চা করছি, উনি এসেছেন চা করতে আমাদেরকে খাওয়াতে। তো তুমি চা করো, আমরা যাই সমস্ত কিছু রেডি করি। ড্রেস আমার আর ঝুমঝুমি ড্রেস সেট হয়ে গেছে, যে আমরা কি পরবো এখন। তোমারটা বাকি, তোমারটা আমি আমার মতন, হ্যাঁ আমি জানি তো, সেজন্যই আমরা চাপ নিও না, তোমাদের ম্যাচিং করে পরবো না, আমি আমার মতন, আমরা ম্যাচিং করে পরছিও না, সেই বিখ্যাত কুর্তিটাই পরবো যেটা তুমি আমাকে গিফট করেছো ভ্যালেন্টাইনস ডে-তে। চা করে নিয়ে আসো, আমরা বাকিটা গোছগাছ করি গে। হ্যাঁ মাম, আমরা চলে যাই, আমরা ভুটু ভুটু চলে যাই, আমরা ঘরে চলে যাই, বাঁচো বাঁচো আমা বলি। হ্যাঁ পরে গেল, তুমি তোমার জামা নিয়ে ডানডানি করছো কেন বাবা? ওর ফুলগুলো খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি, স্টোনগুলোকে দেখছে, ফুলগুলোকে দেখছে। আসলে ও যখন এটা প্রথম পড়েছে তখন তো খুব ছোট্ট ছিল, এই কারণে তখন অতটা বুঝতে পারত না, এখন বুঝতে পেরেছে এগুলো কি ফুল, একটু দেখতে সুন্দর। আর ওর একটা অভ্যাস আছে যে সমস্ত কিছু টেস্ট করা, সেটা স্টোনই হোক, সেটা বিস্কুট হোক, সেটা জামা কাপড় এভরিথিং টেস্ট করে দেখে যে ওটা কেমন খেতে। তুমি টেস্ট করছো কেমন খেতে এটা, তক ঝাল মিত্তি মিত্তি খেতে, আচ্ছা এখনো বোঝনি কেমন খেতে, ও খাওনি তো, আচ্ছা আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে দেখো কেমন খেতে, কেমন খেতে মিত্তি মিত্তি, আ মিত্তি মিত্তি, আ আ আ মিত্তি 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 মিত্তি। তো চা চলে এসেছে, এখন চা খাবো অ্যান্ড একটু গল্প করব। আর ঝুমঝুমি তো এখনও খেলেই যাচ্ছে, ওর খেলার কোনো শেষ নেই। তো এখন ও খেলছে আমার নেল পালিশ নিয়ে। কতটা দেখি, আরে আরে কতটা আমি ঢুকে দিয়েছ। তো ভাবলাম যে এই লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক, তো তার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, আমি আয়নার সামনে দাঁড়াই আর আমার যখন যেটা লাগে সেটা বের করি, ইউজ করি বের করি ইউজ করি, এরকমটাই করি। কারণ তাড়াহুড়োর মধ্যে তখন আর ইচ্ছে করে না সবকিছু গুছিয়ে নিয়ে মানে রেডি হওয়ার, চেষ্টা করবো 15 মিনিটের মধ্যে রেডি হওয়ার, তো দেখা যাক। তো আমি প্রথমে একটা টোনার ইউজ করে নেব, টোনার ইউজ করে নিয়েছি। আর এটা শুকিয়ে যাওয়ার আগে আমি নিভিয়া সফটটা অ্যাপ্লাই করে নেব, যাতে আমার ফেস ভালোভাবে হাইড্রেট হয় অ্যান্ড ময়েশ্চার থাকে। ব্লু হেভেনের এই প্রাইমারটা আমার খুব ফেভারিট একটা প্রাইমার, আমার খুব পছন্দের। তো এটা একটা সিলিকন বেসড প্রাইমার, যদি ওপেন পড়ছে যাদের খুব সমস্যা, এত সুন্দর স্মুথ করে দেয়, জাস্ট অসাধারণ। হয়ে গেছে প্রাইমার অ্যাপ্লাই করা, দেন আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। তো আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটাকে নিচ্ছি, আমার মেকআপ ডান, দেন আমি আবার ঝুমঝুমিকে রেডি করবো।
নেক্সট আমি ড্রেস চেঞ্জ করব। সো টাটা, রেডি হয়ে একবারে দেখাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, ঝুমঝুমি রেডি হয়ে গেছে। ঝুম তাকাও আমার নাটা ধরে না, তো আমার কানেরটা ধরে টানানি করতে যাও। তো সো তোমাদেরকে বলেছিলাম যে এই চুড়িদারটা একদম পুরো লুক চেঞ্জ করে দেবে, তো একদমই তাই, খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে আমি আলাদা কুর্তিটা কিনেছি। তো সো যাই হোক, মেকআপ নিয়ে আর এখন কোনো কথা বলবো না, ফাইনাল লুক তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে দাদার পুরো লুক। মামা তাকাও, একটু তাকাও, তাকাও, তাকাও। তো ও আজকে একদম ফর্মাল ড্রেস পরেছে। সো তোমাদেরকে তো লুকটা দেখিয়ে দিলাম পুরোটা, যে আমি কেমন আজকে সেজেছি। অ্যান্ড ফাইনালি এখন বেরোচ্ছি, তো একদম নিমন্ত্রণ বাড়িতে গিয়ে জানি না করতে পারবো কিনা, কারণ এখনও আমি কোথাও সেইভাবে কোনো অকেশন বাড়িতে গিয়ে এরকমভাবে ক্যামেরা ধরে শ্যুট করিনি। সো দেখা যাক, যদি পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যদি না হয় তো প্লিজ ক্ষমা করে দিও, বাড়ি এসে বাকি কথা হবে। আর যদি পারি তাহলে ওখানে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করবো। সো চল। ও নাচার চেষ্টা করছে। কি খুশি, কি খুশি। তো আমরা বাড়িতে চলে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো সেটা। তো এখন বাজে 11:10 আর আমরা এসেছি প্রায় 11:15 সময়। তো প্রায় 15-20 মিনিট হয়ে গেল, ও ঠাম্মু দাদাইয়ের সাথে গল্প করছিলাম আসার পরে যে কী কী করেছে ওখানে গিয়ে। তো ডেট পিকচার দেখালাম, ওর অ্যাক্টিভিটি দেখলো। সো বাট ও বাড়িতে এসে ওর ভালো লাগছে না, ও আবার ওর মানে যেতে চাইছে, বারবার দেখিয়ে দিচ্ছে বাইরে, আর ওর পাপার গাড়িতে ওঠার জন্য দেখা। ও ভীষণ মজা করেছে, চারিদিকে দেখছে, এত আলো, এত বেলুন, ভীষণ মানে ভালো লেগেছে, কারণ ওর জন্যই ওকে নিয়ে যাওয়া। যেহেতু সত্যিও ভীষণ এনজয় করেছে, ওর খুব ভালো লেগেছে। দেন আমার ওখানে গিয়ে অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, আমার মানে স্কুল ফ্রেন্ড বা একসাথে পড়তাম টিউশনি সবার সাথে দেখা হয়েছে। তো ওদের সাথে একটু গল্প করলাম অনেক দিন পর, হয়তো সেই স্কুল লাইফে লাস্ট হয়তো ওদের সাথে দেখা হয়েছে, এত বছর পরে পুরনো বান্ধবীদের সাথেও দেখা হলো। তো বেশ ভালোই কাটলো, প্রথম প্রথম যেতে চাইছিলাম না, বাট যাওয়ার পরে বেশ ভালো লাগলো। তো এক সময় ছিল যে বিয়েবাড়ির নিমন্ত্রণ না আসলে ভীষণ মন খারাপ হয়ে যেত, কষ্ট হতো, কারণ ম্যাক্সিমাম বিয়েবাড়িতে যেতে খুব ভালো লাগতো যে না একটা সাজা গোজার মানে জাস্ট একটু সেজে গুজে এক জায়গায় যাওয়া, এটা ভীষণ মানে আমি এনজয় করি। তো সেটা প্রায় 1.5 বছর বা 2 বছর বলতে পারো, প্রায় 2 বছর পরে আমি গেছি এত সেজে গুজে। তো আমার নিজেরও সত্যি একটা অন্যরকম ইয়ে হলো, ভালো লাগলো, কারণ অনেকদিন পরে এইভাবে বেরোলাম বাইরের বাইরে। সাজগোজ তো হয়ই, বাট আমার সাথে দেখা হওয়া, সবার মাঝে যাওয়া, সেটা হয়তো অন্যরকম হয়। তো ঝুমঝুমি এখন ওর ঠাম্মুর কাছে ওর ড্রেস আপ চেঞ্জ করে ওকে দিয়ে আসা হয়েছে একটু রিল্যাক্সের জন্য। প্রথমে তো চিৎকার করছিল, তো এখন ভুলে গেছে যে বেড়াতে যেতে হয়। হোক ফাইনালি গেছি, এনজয় করেছি, ভালো লেগেছে, বাইরে বেরিয়েছি। বাইরে না বেরোতে বেরোতে এখন একটা খুবই বাজে অভ্যাস হয়ে গেছে আর না যাওয়াটা, ইভেন মার কাছেও যেতেও আমার ভালো লাগে না, যে যাবো গোজ গাছ করো ওকে নাও, মানে ভালো লাগে না অ্যাকচুয়ালি, অভ্যাসটা কেমন বাজে হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ, আজকে এখানেই শেষ করবো। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো,
এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো। আর আজকে আমার মেকআপটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর স্কিন কেয়ারের যে ভিডিওটা আমি শেয়ার করেছি ঝুমঝুমি, সেটা যদি এখনো না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি চলে যাও ভিডিওটা দেখে নাও, কারণ আশা করি যারা নিউ মাদার্স আছো বা হবে তাদের সেই ভিডিওটা খুব হেল্পফুল হবে। হ্যালো, টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।